এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, কেউ যদি ওযু করে আল্লাহর ঘরের দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা করে দেয়, আল্লাহর ঘরের দিকে যাওয়া শুরু করে দেয়, আল্লাহর নবী বলেন একটা পা ফেলার সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহগুলো ঝরিয়ে দেই, আরেকটা পা যখন ফেলে আমি আল্লাহ আমার নিকটে তার মর্যাদা বাড়ায়া দেই। বলি সুবহানাল্লাহ, আমার বাড়িতেও কোরআনের তেলাওয়াত হবে, আমার বাড়িতে স্ত্রী সন্তানেরা পর্দা করে চলবে, আমার বাড়িতেও কোরআনের হাফ হবে, আমার বাড়িতে আলেম হবে, ওই বন্ধুর কারণে আপনার ঈমান নবায়ন হবে এবং ঈমানের শক্তি বৃদ্ধি পেয়ে আপনিও দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। বলেন কথা ঠিক কিনা? আবার হতভাগা মুসলমান এদেরকেই হেলিকপ্টার ভারী করে নিয়ে আসে, এদেরকেই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসে, এরা আপনার যেমন পকেটের টাকা খালি করছে এরা আপনার অন্তরের ঈমানগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই ওযু নষ্ট হলে আবার ওযু করলে তো হয়ে যায় আমরা জানি, কিন্তু মুসলমানের তো ইমানই নাই, যে ইমান না থাকলে জান্নাত পাওয়া যাবে না, সেই ইমান আছে না নাই এই ব্যাপারে আমরা কোনো খবরই রাখি না। অথচ ইমান ভঙ্গের কারণও রয়েছে যেগুলো আমাদের অজু ভঙ্গের কারণের আগেও শেখা দরকার। বলেন কথা ঠিক কিনা? কষ্ট হওয়ার পরেও বেশি বেশি করে সুন্দর করে অজু করবে, শীতের দিনে অজু করতে মন চায় না, এরপরেও যারা সুন্দর করে অজু করে আল্লাহ নবী বলেন এই আমল করার কারণে আল্লাহ তার পাপগুলো অজুর পানির সাথে সাথে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। বলি সুবহানাল্লাহ, আমরা পাসপোর্ট অফিসে গেলে দালাল ধরতে হয়, সরকারি অফিসে গেলে দালাল ধরতে হয়, দুনিয়াবি কাজগুলো দালাল ধরে করতে করতে আমরা অনেকে মনে করেছি আল্লাহর জান্নাত পেতেও বুঝি দালাল প্রয়োজন হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وعن جابر بن عبد الله رضي الله عنهما قال قال رجل للنبي صلى الله عليه وسلم يوم أحد أرأيت إن قتلت فأين أنا يا رسول الله قال في الجنة فألقى تمرة في يده ثم قاتل حتى قتل رواه البخاري وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات رواه البخاري. الله رسول صلى الله عليه وسلم বলেছেন أخلص دينك يكفيك العمل القليل, তোমরা তোমাদের দিনকে ইখলাসের সাথে আল্লাহর জন্য খালেস করো, একনিষ্ঠ করো, তাহলে অল্প আমলেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আলোচনা ততটুকুই হবে যতটুকু আল্লাহ তৌফিক দান করবেন। আপনার আমার যদি
ইখলাস মজবুত থাকে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনার বৈঠক পরকালের পাথেয় সংগ্রহের জন্য পরকালে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ সকল বলে আলহামদুলিল্লাহ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই দুনিয়ার মানুষের জন্য সুসংবাদ স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রাণপ্রিয় সাহাবী কিরাম যাদেরকে আল্লাহ গোটা পৃথিবী থেকে আল্লাহর নবীর সাহাবী হিসেবে কবুল ও মঞ্জুর করেছিলেন যাদের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে এই সমস্ত সাহাবীরা যেভাবে নিজের জীবনকে বাজি রেখে ইসলামকে গোটা পৃথিবীর আনাসে কানাসে ছড়িয়ে দেওয়ার জন্য ক্লান্ত পরিশ্রম করেছিলেন আজকে হতভাগা কপাল পোড়া মুসলমান তাদের অনুসারী হওয়ার পরেও তাদের ইতিহাসগুলো আমাদের সামনে সবগুলো মজুদ থাকার পরেও আমরা তাদের তুলনায় কিঞ্চিত করতে পারছি না বলেন কথা ঠিক কিনা তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছিল তারা দিনের জন্য যেভাবে আত্মত্যাগ করেছিল আমরা অনেকাংশেই ব্যর্থ হচ্ছি এমনকি পরিস্থিতি এত জটিল ও কঠিন হয়ে যাচ্ছে ইমান নিয়ে কবরে যাব এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারছি না আল্লাহ রাসূলের সেই হাদিসই আমাদের স্মরণ হয়ে যায় বর্তমান পরিস্থিতি দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যে সময় মানুষের ঈমান রাখা আর হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সমান হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন সকালবেলা মানুষ মুমিন থাকবে সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলায় যে কাফের সকাল হতে হতে মুমিন হয়ে যাবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে কোনো অবস্থাতে আমরা কেউ মুক্ত নই যারা কথা বলি তারাও যেমন বিপদ মুক্ত নয় যারা আমরা কথা বলি না তারাও বিপদ মুক্ত নয় প্রত্যেকটা মানুষই আমরা দেখতে পাচ্ছি যে পাপের সঙ্গে নানানভাবে জড়িত হয়ে যাচ্ছি ইচ্ছায় অনিচ্ছায় এ থেকে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাব এই চ্যালেঞ্জে আমরা আসলে টিকতে পারবো কিনা এটাই আমাদের এখন চিন্তার বিষয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এই অবস্থাতে কবরে ঈমান নিয়ে যেতে হলে আমাদের কি করণীয় আছে এবং কোন কাজগুলো করলে আমাদের ঈমানটা নবায়ন হবে মজবুত হবে এবং ঈমানের পথে আমরা দৃঢ় থাকতে পারবো সম্মানিত দিনী ভাই শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে আল্লাহর নবীর সাহাবীদের জীবনে যে নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছিল আমরা যদি সেগুলো দেখি তাদের তুলনায় আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন অনেক সুন্দর পরিবেশে রেখেছেন এরপরেও যদি আমরা দিন না মানি তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব এই চিন্তার খোরাকটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই সাঈদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাব্বাব রাদিয়াল্লাহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের দৃশ্য আমি স্বচক্ষে দেখেছিলাম শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে দিনের পথে থাকার কারণে কি নির্যাতনী তার উপরে করা হয়েছিল তাকে শুলে চড়িয়ে নির্মমভাবে একটা জীবন্ত মানুষকে তিলে তিলে হত্যা করা হচ্ছে এই দৃশ্যগুলো আমি স্বচক্ষে দেখেছিলাম যাকে হত্যা করা হচ্ছে তিনি তো বুঝতে পারছেন কষ্ট কেমন যিনি স্বচক্ষে দেখেছিলেন সাঈদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন আমার যখন মনে হয় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়িয়ে হত্যা করার এই দৃশ্য আমি নিজেকে ঠিক রাখতে পারি না যখনই মনে হয় তখনই বেহুশ হয়ে আমি জমিনে পড়ে যাই তাহলে তার কষ্টটা কেমন ছিল এরপরেও তারা দিন থেকে দূরে চলে যায় নাই আল্লাহর উপরে অসন্তুষ্ট হয় নাই এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দশ লাইনের তেজদীপ্র দীপ্ত কবিতা তিনি রচনা করেছিলেন যার অন্যতম একটি লাইন হলো ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আমি কারোর পরোয়া করি না যদি আমাকে মুসলমান হিসাবে শাহাদত বরণ করা হয় বলে সুবহানাল্লাহ আরেকজন সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের স্টিম রোলার তার উপর চালানো হলো উত্তপ্ত লোহার অস্ত্রের উপরে তাকে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো ইতিহাস সাক্ষ্য দেয় তার শরীরের চামড়া গোস্ত পুড়ে পুড়ে ওই লোহার আগুন পর্যন্ত নিভে গিয়েছিল
সহ্য করতে না পেরে একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী তখন কাবা চত্বরে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। নবীকে গিয়ে বললেন, আল্লাহর নবী আপনি একটু কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করুন, আমরা আর সহ্য করতে পারছি না এই জুলুম নির্যাতন। পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তোমরা বড় তাড়াহুড়া করছ, তোমরা খুবই অতি তাড়াতাড়ি ফল পেতে চাচ্ছ, অথচ তোমাদের পূর্বের জামানার লোকেদের উপরে এর চাইতেও কঠিন নির্যাতন এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পরীক্ষার বিনিময়ে, তোমাদের এই ধৈর্যের পরীক্ষার বিনিময়ে ওয়াসিরে ইসলামকে এমন ভাবে বিজয় করবেন, সেই ইয়ামানের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত আল্লাহ ইসলামকে এমন ভাবে বিজয় করবেন, একজন রমণী একাই চলবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না বলে সুবহানাল্লাহ, আল্লাহ এমন ভাবে ইসলাম বিজয় করবেন। আল্লাহ তাআলা এই মর্মে পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত নাজিল করলেন, যার মাধ্যমে পূর্বের জামানার লোকেদের অবস্থা আল্লাহ বর্ণনা করলেন। আল্লাহ বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله رب العالمين বলেন, হে আদমের সন্তানেরা তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অতি সহজেই জান্নাতে চলে যাবে, অথচ পূর্বের জামানার লোকেদের মতো পরিস্থিতি তোমাদের হয় নাই, তাদের মতো পরীক্ষার সম্মুখীন হও নাই, তাদের মতো বিপদের সম্মুখীন হতে হয় নাই, অথচ তোমরা মনে করছো জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন, মাসাতুহুমুল বাসা, ও তাদেরকে ধরেছিল কষ্ট ক্লেশ, ও দররা ও আসল ছিল হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ কোরআনে বলেন, তাদেরকে বিপদ আপদ ধরেছিল, তাদের এসেছিল ক্ষুধার কষ্ট, তাদের এসেছিল শারীরিক যন্ত্রণা নির্যাতন, তাদের উপরে এসেছিল ভয় ভীতি, তারা ভয়ে প্রকম্পিত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করবে, অথচ পূর্বের জামানার লোকেদের মতো পরীক্ষার সম্মুখীন তোমরা এখনো হয় নাই, এমন পরিস্থিতি হয়েছিল স্বয়ং আল্লাহ এবং তার আল্লাহর নবী এবং তার প্রান্তীয় সাহাবীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিম, জেনে রাখো আল্লাহর সাহায্য অতীব নিকটে বলে সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই জান্নাত পেতে হয়, পরীক্ষার মধ্য দিয়েই জান্নাতের পথে অগ্রসর হতে হয়। ক্লাস ফাইভে পরীক্ষা দিয়ে তো আমরা বিসিএস ক্যাডারের সার্টিফিকেট পেতে পারি না, আমরা দাখিল পাশ করে দাখিলের পরীক্ষায় অংশগ্রহণ করে তো আমরা কামিলের সার্টিফিকেট আশা করতে পারি না, বড় পরীক্ষায় বড় সফলতা। আমি বলতে চাচ্ছিলাম, এত কঠিন পরিস্থিতির পরেও তারা দিন থেকে দূরে চলে যায় নাই, তারা ইমানের পথে জান্নাতের পথে অবিচল ছিল। সহিহ বুখারীর বর্ণনা শুনো, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাজুলুন লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন আরাআইতা ইন কুতিলতু ফা আইনা আনা ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর নবী এই যে উহুদের ময়দানে জিহাদের ডাক আপনি দিয়েছেন, এই জিহাদের ময়দানে গিয়ে আমার জীবনটা যদি চলে যায়, আমি যদি মারা যাই, শাহাদত বরণ করি, আমি কোথায় থাকব বলে আপনি মনে করেন? আল্লাহর নবী বললেন, ফিল জান্নাহ,
তুমি জান্নাতে চলে যাবে একটা শব্দ শুধু বলেছেন জান্নাত জান্নাত পিপাসু মানুষ জানে নিশ্চিত মৃত্যু হয়ে যেতে পারে সহিহ বুখারীর বর্ণনাতে বলেন ফালকা ফি তামারাতিন ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিলা ওই সময় ওই সাহাবীর হাতে একটা খেজুর ছিল যেটা খেয়ে ক্ষুধা নিবারণ করতে চেয়েছিলেন আল্লাহর নবীর মুখে জান্নাতের সংবাদ শোনার সাথে সাথে ফালকা তামারাতিন ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিলা হাতের খেজুরটা ছুঁড়ে ফেলে দিলেন এবং জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শাহাদত বরণ করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন বলে সুবহানাল্লাহ জান্নাত থেকে জান্নাতের সংবাদ শোনার পরে আর পিছপা হতে পারে নাই খেজুর খেতে গিয়ে সময় নষ্ট করে চিরস্থায়ী জান্নাত হারাবো এই সুযোগ তারা দেন নাই তারা জান্নাতের পথে ঝাঁপিয়ে পড়েছিলেন আরওয়াশ সাজ্জার কথা আল্লাহর নবীর কিছু সাহাবী ছিল যাদেরকে বলা হয় আহলে সুফফা অনেকগুলো সদস্য ছিল এদের পরিস্থিতি এত জটিল কঠিন ছিল ইতিহাস প্রমাণ করে এদের একসাথে কোন সাহাবীর দুইটা জামা কারোই ছিল না কারো যদি চাদর থাকতো পরনেরটা নাই পরনেরটা যার আছে তার উপরে পরার চাদর নাই একটা মাত্র চাদর দিয়ে কোন রকম লজ্জা নিবারণ করে তারা দিন অতিবাহিত করত এদের মধ্যে অনেক সাহাবী ছিলেন তার মধ্যে অন্যতম একজন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও সহিহ বুখারীতে এসেছে আল্লাহর নবীর সাহাবী বলেন আন রাবিয়াত ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কাল ইন্নি আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীর সঙ্গে তার কাছাকাছি থাকতাম তার সঙ্গে আমি রাত্রি যাপন করতাম আল্লাহর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিতাম কখনো অজুর পানি এনে দিতাম কখনো জুতাটা এগিয়ে দিতাম কখনো মিসাকটা আমি এগিয়ে দিতাম আল্লাহর নবীর একদিন অজুর পানির প্রয়োজন হলো ফাতাইতু বিউদুহি ওয়া হাজাতিহি আমি তার অজুর পানি এনে দিলাম আল্লাহর নবী খুশি হয়ে গেল এরপরে তিনি বললেন ফাকাল আলী সাল হে রাবিয়া বিন কাব তুমি আমার কাছে কিছু চেয়ে নাও কাকে বলছে এমন একজন সাহাবী যার পরনের জামাটা অত সুন্দর নয় যার পেটে হয়তো ক্ষুধা বাড়ি গাড়ি তো অনেক পরের কথা যার পেটে ক্ষুধা পরনের জামাটা সুন্দর নাই তাকে আল্লাহ নবী বলছেন তুমি আমার কাছে কিছু চেয়ে নাও আমরা হলে তো দুনিয়ার কিছু চেয়ে বসতাম কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন জান্নাত পিপাসু এত বড় সুযোগ পাওয়ার পরেও তারা জানতেন আল্লাহর নবীকে বলার সাথে সাথে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন আর আল্লাহর সাথে সাথে তা কবুল করবেন বলে সুবহানাল্লাহ এই সুযোগ জানার পরেও সাহাবীরা দুনিয়ার কিছু চাইলেন না সহিহ বুখারীর বর্ণনাতে এসেছে যখনই চাইতে বলা হলো তখনই তিনি বললেন ইন্নি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আল্লাহর নবী আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই বলে সুবহানাল্লাহ জান্নাত চাই আল্লাহ জান্নাত চাই আর কিছু আমাদের দরকার নাই জান্নাত চাই আল্লাহ জান্নাত চাই আর কিছু জীবনে পাইবা না পাই আল্লাহর নবী বললেন হে রবিয়া বিন কাব এর চাইতে অন্য কিছু চাও আল্লাহর নবী হয়তো ধারণা করেনি এটা চেয়ে বসবে সামান্য অজুর পানি এনে দিয়েছে এর বিনিময়ে জান্নাত চেয়ে বসলেন আল্লাহর নবী বলেন আও ফাইরা জালিক এটা ছাড়া তুমি অন্য কিছু চাও জান্নাত পিপাসু সাহাবী বলে হুয়া জাকা আল্লাহর নবী আমি এটাই চাই এটা ছাড়া আর আমার কোনো কিছুর দরকার নাই বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আও গয়রা জালিক এটা ছাড়া অন্য কিছু চাও সে বলে হুয়া জাগা আমি এটাই চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহর নবী বললেন এটাই যদি তোমার চাও পাওয়া হয় এটাই যদি তুমি পেতে চাও ফা ইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ আমি নবী বলে দিলাম এটা তো মর্যাদা বান্ধের ব্যাপার এটা তো অনেক সম্মানের ব্যাপার এই মর্যাদাই যদি বসতে চাও তাহলে বেশি বেশি করে সেজদা করে এই ব্যাপারে তুমি আমাকে সহযোগিতা করো বলি সুবহানাল্লাহ
সিজদা করো তোমার মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহ তোমার মর্যাদা বাড়তে বাড়তে একজন জান্নাতি মানুষের মর্যাদায় পৌঁছে যাবে বলি সুবহানাল্লাহ আমরা তো সিজদা করতে চাই না পাঁচ ওয়াক্ত সালাত এই হিসাব যদি করা হয় তাহলে এই যে 95% মুসলমান বলি না বাংলাদেশ এটা টিকবে না এটা শুধু আদম শুমারির হিসাব অনুযায়ী 95% কিন্তু সত্যিকারের নামাজি সালাত আদায়কারীদের ক্ষেত্রে হিসাবে যদি মুসলমান ধরা হয় একটি গণনায় দেখা গেছে শতকরা 2.5% মুসলমান টেকে আর বাকিগুলো শুধু নাম কাওয়াজ সেখান থেকে আমাদের বাঁচতে হবে ফরজ তো আদায় করতে হবে হবেই জান্নাত পেতে হলে নফলগুলো আদায় করতে হবে বেশি বেশি সিজদা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এই কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেন ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات الله النبي بولي نامي كي تما در بولي دي بنا يمن كسام الارقوات جا تما در مرجد بدي كربي ابن تما در گنا گلو جھوريه فلوي تما در گنا ما فهي جابي ابن مرجد او بدي بابي الله النبي ارپوري نجي بولي دلين এক নাম্বার গুনাহগুলো যদি ঝরাতে চাও তাহলে মনে রাখো কাসরা ইসবাগুলো দয়া আলাল মাকারিহি কষ্ট হওয়ার পরেও বেশি বেশি করে সুন্দর করে ওযু করবে শীতের দিনে ওযু করতে মন চায় না এরপরেও যারা সুন্দর করে ওযু করে আল্লাহর নবী বলেন এই আমল করার কারণে আল্লাহ তার পাপগুলো ওযুর পানির সাথে সাথে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন বান্দা যখন ওযু করতে গিয়ে হাতটা ধৌত করে হাতের গুনাহ ঝরে যায় মুখ ধৌত করে মুখের গুনাহ চোখের গুনাহ ঝরে যায় পা ধৌত করে তার পায়ের গুনাহগুলো ঝরে যায় আল্লাহর নবী বলেন আর একটা কাজ করলে তাদের গুনাহ ঝরে যায় মর্যাদা বৃষ্টি পায় সেটা হলো ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালা এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি এবং পদিক পদক্ষেপে মসজিদে যাওয়া পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া আল্লাহর নবী বলেন এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কেউ যদি ওযু করে আল্লাহর ঘরের দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা করে দেয় আল্লাহর ঘরের দিকে যাওয়া শুরু করে দেয় আল্লাহর নবী বলেন একটা পা ফেলার সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহগুলো ঝরিয়ে দেই আর একটা পা যখন ফেলে আমি আল্লাহ আমার নিকটে তার মর্যাদা বাড়াইয়া দেই বলি সুবহানাল্লাহ হাদিসের শেষ অংশে নবী বলেন ফাজালিকুমুর রিবাত ফাজালিকুমুর রিবাত ফাজালিকুমুর রিবাত এটাই হলো তোমাদের সীমান্ত বাহিনী যেমন নিজের জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করে এই কাজগুলো যারা করবে বেশি বেশি করে ওযু করবে ওযু ছুটে গেলে আবার ওযু করার চেষ্টা করবে অধিক পদক্ষেপে মসজিদে যাবে এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সৈন্য বাহিনী নিযুক্ত করা হবে তার ইমাম চুরি করতে কেউ পারবে না সুবহানাল্লাহ এই কাজগুলো যারা করবে তারা এই ঈমান হরণের যুগে এসেও ঈমানের চ্যালেঞ্জে তারা জয় হবে এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা তাদের জন্য রয়েছে বলে আলহামদুলিল্লাহ তো আমি দেখাচ্ছিলাম সাহাবী কিরাম তারা এত কষ্ট হওয়ার পরেও জান্নাতের পথ থেকে দূরে চলে যায় নাই আর আমরা তো যখন তখন 500 টাকার জন্য ঈমানকে বিক্রি করে দেই বলেন কথা ঠিক কি না আমরা এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং দিনের জন্য তারা এত ত্যাগ স্বীকার করলেন ইসলামের ইতিহাস যদি খোলেন দেখবেন ইতিহাসগুলো আপনাদের মুখস্থ বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কতজন ছিল জানেন কতজন 313 জন মাশাআল্লাহ আর কাফেরদের সংখ্যা হাজার হাজার 1000-এরও বেশি একবার খেয়াল করুন একটু অন্তর দিয়ে চিন্তা করুন যাদের পেটে এত দামি খাবার নেই পরনে এত জামি জামা নেই এত বিলাসবহুল জীবন যাদের ছিল না মাত্র 313 জন সাহাবী কোন সাহসে হাজার হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল কোন সাহসে অস্ত্র ধরা তো দূরের কথা ফু দিলে তো তারা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তারপরেও তারা পিছপা হয় নাই মুতার যুদ্ধের ইতিহাস জানেন তখন মুসলমানদের সংখ্যা আরেকটু বেড়ে গেল মুসলমানদের যোদ্ধা সংখ্যা হয়ে গেল 3000 অপরদিকে খ্রিস্টান বাহিনী
যাদের বিরুদ্ধে যুদ্ধ হবে তারা হয়ে গেল 2 লক্ষেরও বেশি মাত্র 3000 সৈন্য 2 লক্ষ সাহাবী খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন প্রথমে একটু ভীত সন্ত্রস্ত হলেও আব্দুল্লাহ ইবনে রাওয়াহার অগ্নিঝরা বক্তব্যে তারা আবারো ইমানি চেতনা ফিরে পেলেন এবং তাদের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আবারো তারা যুদ্ধের সাজে সাজলেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে যুদ্ধ করে বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে আসলেন বলে সুবহানাল্লাহ আমি বলতে চাই এই সামান্য সংখ্যক সাহাবী হাজার হাজার লক্ষ লক্ষ কাফের এবং খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে কোন সাহসে যুদ্ধ করতে গিয়েছিলেন তারা অস্ত্রের শক্তিতে পারদর্শী ছিলেন না তাদের শারীরিক শক্তিতে পারদর্শী ছিলেন না তারা যে সাহসটা তাদের অন্তরে জাগ্রত ছিল তার নাম হলো ঈমান কারণ মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে না মুসলমান শক্তি দিয়ে যুদ্ধ করে না মুসলমান সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না মুসলমান বিজয় লাভ করে তাদের ঈমানের শক্তির বদলিতে বলেন কথা ঠিক কিনা এই ঈমানি শক্তি ধ্বংস হয়ে যাওয়ার কারণেই আমাদের এত অধপতন আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না আমাদের ডাক আল্লাহ শোনে না আমরা পদদলিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি মুসলিমরা মার খাচ্ছে যার অন্যতম কারণ আমার বিবেচনায় মনে হয় ঈমানের দুর্বলতা এছাড়া আমাদের মসজিদগুলো খালি হয়ে যাবে কেন মুসলমানের ঘরগুলো কবরের মতো হয়ে যাবে কেন আমার আগে ভাই ডক্টর আব্দুল হালিম তিনি কোরআন তেলাওয়াতের ফজিলত কত সুন্দর করে বললেন কিন্তু এর বাস্তবতা কতটুকু একটু মিলিয়ে দেখুন আগামীকাল ফজর পড়লে একটু এলাকাতে ঘুরবেন দেখবেন কয়টা বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায় অথচ এক সময় ছিল মুসলিম কণ্ঠে নিয়মিত কোরআনের তেলাওয়াত হতো ওই জায়গায় আজকে ইউটিউব চলে ওই জায়গায় ফেসবুক চলে ওই জায়গায় সিনেমা চলে ওই জায়গায় সন্তানেরা কেজি স্কুলে একাধিক বই নিয়ে সকালবেলা ছুটছে কিন্তু কোরআন পড়ার সময় মুসলমানের নাই আমরা মার খাবো না তো অন্যরা খাবে যেটা আমাদের শান্তি দিবে সেটা থেকে আমরা দূরে চলে গেছি আর শান্তি খুঁজে বেড়াচ্ছি যিনি শান্তি দেওয়ার মালিক তাকে আমরা ভুলে গেছি আর আমরা মনে করি যে আমাদের শান্তি নাই অশান্তির আগুন দাউ দাউ করে আরো জ্বলতে থাকবে যদি এখনো আমরা ফিরে না আসি হতভাগা কপাল পরা মুসলমান দুনিয়ার ব্যাপারে আমরা কত চালাক কত আমরা সতর্ক হই সাবধান হই কারো যদি হাত ভেঙে যায় দেখবেন সাথে সাথে দ্রুত চলে যাবে ডাক্তারের কাছে কোন ডাক্তারের কাছে গেলে হাতটা দ্রুত ভালো হয়ে যায় আমি গত বৃহস্পতিবারে বাহির হয়েছি সাতক্ষীরা থেকে আমার প্রোগ্রাম ছিল পিরোজপুর থেকে তারপরের দিন ছিল কুমিল্লা আমি প্রোগ্রামে গিয়ে একটা মাদ্রাসায় 5 মিনিটের মতো কথা বলেছি এই সময় হঠাৎ সংবাদ আসলো কথা বলাও শেষ একটা বাচ্চা ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে কারেন্টের একটা তার ধরে ফেলেছে সাথে সাথে হাত এবং পা থেকে পোড়া দুর্গন্ধ বাহির হয়ে গেল সাথে সাথে শিক্ষক দায়িত্বশীল সবাই কোলে করে নিয়ে তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিল আমি বলছিলাম যে বিপদ কখন আসবে তা কিন্তু আমরা বলতে পারবো না এইভাবে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে পাশের হাসপাতাল ফিরিয়ে দিল আমাদের এখানে ভালো হবে না ভালো চিকিৎসা পাবে না সাথে সাথে নিয়ে গেল জেলা হাসপাতালে সেখানে গিয়ে চেষ্টা করলো তারপরে স্বাভাবিকভাবে হাতটা সোজা করে দিল অনেকটা ভালো অনুভব করা গেল আমি উদাহরণটা দিলাম এই জন্য যে আমরা দুনিয়ার ব্যাপারে কত চালাক এক হাসপাতালে না হলে আরেক হাসপাতালে ছুটে যাই আমার হাতটা যদি নষ্ট হয়ে যায় আপনার হাতটা যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি ছুটে বেড়ান নিজে জানেন আরেকজনকে জিজ্ঞাসা করে ভাই হাটের ডাক্তার কোথায় ভালো আছে এলাকায় না হলে শহরে যায় শহরে না হলে ঢাকায় নিয়ে যায় ঢাকায় না হলে বিদেশে নিয়ে যায় কারণ দুনিয়ার ব্যাপারে তারা অতীব চালাক কিন্তু হতভাগা মুসলমান বুঝতে পারে না এই দুনিয়ার একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম যতটুকু তার চাইতে কোটি কোটি গুণ বেশি দাম হচ্ছে মুসলমানের ইমানের যে ইমান আপনাকে জান্নাতে প্রবেশ করাবে যে ইমান আপনাকে দুনিয়াতে শান্তির পথ দেখাবে যে ইমান নিয়ে কবরে গেলে সর্বনিম্ন ইমানদার ব্যক্তিকে আল্লাহ এরকম দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে বলে সুবহানাল্লাহ সেই ইমান অসুস্থ হতে হতে একেবারে মৃত্যু শয্যায় শায়িত কারো কারো ইমান তো কবর হয়ে গেছে কারোটা মৃত্যুবরণ করেছে কারোটা অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় শায়িত আছে কপাল পোড়া মুসলমান এখনো ইমানের খবর নেওয়ার প্রয়োজন মনে করলো না এখনো জানার চেষ্টা করলো না আমার ইমানটা আছে নাকি বেঈমান হয়ে আমি কাফেরদের নামে তালিকায় নাম লিখি বিবাদ করে
করেছি এই চিন্তা যদি আমরা এখনো না করি বেঈমান হয়ে জাহান্নামী হয়ে কবরে যেতে হবে আমাদেরকে বাঁচানোর কেউ থাকবে না কারণ আল্লাহ তাআলা কোরআন নাযিল করে আমাদের বাঁচার পথ বলে দিয়েছেন আমরা যদি না যাই সেই দিকে তাহলে আল্লাহ তো আমাদের আসমান থেকে এসে ঠেকাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়ে ছেড়ে দিয়েছেন এখন ইচ্ছা করলে জান্নাতের পথে যাও ইচ্ছা করলে জাহান্নামের পথে যাও এই জন্য আজই সময় হচ্ছে ইমানকে তাসদীদ করা ইমানকে নবায়ন করা ইমানের চিকিৎসা করা আমি লম্বা আলোচনা সময় পাবো না সংক্ষিপ্তভাবে বলতে যাই ইমান হচ্ছে মুসলমানের আসল সম্পদ এই সম্পদটা রোগগ্রস্ত হতে হতে আমরা একেবারে মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে এখনি চিকিৎসা প্রয়োজন আমরা অনেকে জানি না যে ইমানটাও আবার ভঙ্গ হয় মসজিদে আপনি চলে গেলেন যাবার পরে যদি সালাত আদায় করলেন শুরু করেছেন জামাত এমন সময় যদি দেখেন যে আপনার বায়ু নিঃসরণ হলো আপনি কি মসজিদে থাকবেন ওই অবস্থায় সালাত আদায় করবেন বাহির হয়ে আসতে হবে ওযু করে আবার যেতে হবে এটা হলো নিয়ম কেন করবেন না কারণ আপনি জানেন এটা হচ্ছে ওযু ভঙ্গের কারণ এখন সালাতের কিরাত সূরা যত সুন্দরী পড়ুক আমার সালাত আর কবুল হবে না আমাকে ওযু নবায়ন করতে হবে কিন্তু এই ওযু নষ্ট হলে আবার ওযু করলে তো হয়ে যায় আমরা জানি কিন্তু মুসলমানের তো ইমানই নাই যে ইমান না থাকলে জান্নাত পাওয়া যাবে না সেই ইমান আছে না নাই এই ব্যাপারে আমরা কোনো খবরই রাখি না অথচ ইমান ভঙ্গের কারণও রয়েছে যেগুলো আমাদের ওযু ভঙ্গের কারণের আগেও শেখা দরকার বলেন কথা ঠিক কিনা এর মধ্যে একটা কারণ হলো আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে তার ইমান ভঙ্গ হবে ইসলাম ভঙ্গ হবে তার আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং তাকে আল্লাহ জাহান্নামে ঢোকাবেন তার সব আমল পুরে সারখার হয়ে যাবে এর পক্ষে কোরআনে অনেকগুলো দলিল রয়েছে যে আলোচনাগুলো আহলাদের সমাজে সবচেয়ে বেশি হয়ে যায় আরেকটি ব্যাপার আমরা মনেই করি না এটা ইমান ভঙ্গের কারণ এই এলাকায় আছে কিনা আমি জানি না তবে বাংলার জমিনে অসংখ্য মানুষ এই কাজগুলো করে তাদের ইমানগুলোকে ভঙ্গ করছে তার মধ্যে অন্যতম একটা হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুমা ইয়াসালুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম কাফারা ইজমাআন আমরা দুনিয়াবি কাজগুলো দালাল ধরে ধরে করি আমরা পাসপোর্ট অফিসে গেলে দালাল ধরতে হয় সরকারি অফিসে গেলে দালাল ধরতে হয় দুনিয়াবি কাজগুলো দালাল ধরে করতে করতে আমরা অনেকে মনে করেছি আল্লাহর জান্নাত পেতেও বুঝি দালাল প্রয়োজন হয় অনেকে আবার যুক্তি দিয়ে বলে তোমরা কি আল্লাহর কাছে যেতে পারবে সেই ঈমান কি তোমাদের আছে আমরা হচ্ছে আল্লাহর খাস বান্দা আল্লাহর একেবারে নিকটতম বান্দা আমাদেরকে সেজদা করো আমরা সেজদা আল্লাহর কাছে পৌঁছে দেব উদাহরণ দিয়ে বলে প্রধানমন্ত্রীর কাছে কি তোমরা যেতে পারবা তার কাছে যেতে হলে অনেক সিস্টেম করে তারপরে যেতে হবে তারা উদাহরণ দিয়ে সরল মনা মুসলমানের ঈমানগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আবার হতভাগা মুসলমান এদেরকেই হেলিকপ্টার ভারী করে নিয়ে আসে এদেরকেই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসে এরা আপনার যেমন পকেটের টাকা খালি করছে এরা আপনার অন্তরের ঈমানগুলো চুরি করে নিয়ে যাচ্ছে বলেন কথা ঠিক কিনা অতএব এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে কোমলমতি এই মুসলমানের হৃদয় থেকে ঈমানগুলো চুরি হয়ে গেল এই জন্য তারা মধ্যস্থতা স্থাপন করল অথচ পবিত্র কোরআন এবং সেই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ এবং বান্দার মধ্যে যদি কেউ মধ্যস্থতা স্থাপন করে সরাসরি আল্লাহর কাছে না যেয়ে যদি পীরের কাছে যায় উন্নতমস্তক যদি পীরের দরবারে গিয়ে সিজদা করে যদি বাবার কাছে গিয়ে সন্তান যায় বিপদাবাস থেকে বাঁচতে চায় আল্লাহ তাআলা কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দেন তাদের ঈমান তো যাবে যাবেই তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে ঈমানগুলো ধ্বংস হয়ে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দেব সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে মধ্যস্থতা ধরা যাবে না আপনার হয়তো মনে হতে পারে গ্রামের মানুষ আমাকে মূল্যায়ন করে না কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা তোমাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি মানুষ মূল্যায়ন না করলেও তুমি সেজদায় পড়ে আমার কাছে যাও আমি আল্লাহ তোমার চাইতে দেরি হবে তোমাকে দিতে আমি দেরি করব না বলে সুবহানাল্লাহ আরো বরং আল্লাহর কাছে না চাইলেই তিনি অসন্তুষ্ট হন এই জন্য বেশি বেশি যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবেন মা বোনের অনেক কথা বলতে পারেন না স্বামীর আপনার কথা শোনে না অথবা নির্যাতন করে সেজদায় পড়ে আল্লাহকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না দেখবেন আল্লাহ কবুল করবেন পরিবেশ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বলতে চাচ্ছিলাম যে এই পরিস্থিতিতে আমাদের ঈমান নিয়ে কবরে যেতে হবে ঈমানকে কি করে নবায়ন করা যায় সাহাবী কিরাম চিন্তায় থাকতেন রাত শেষ হয়ে গেল আমরা কি ঈমান নিয়ে এখনো প্রস্তুত আছি আবার নবায়ন করতেন আবার দিন শেষ হয়ে যেত আবার তারা ঈমানের চিন্তা করতেন ঈমানকে তারা তাসদীদ করতেন প্রত্যেক দিন আমাদের উচিত
এই দিকে খেয়াল করা আসলে কি ঈমান আছে এখন যদি মারা যায় তাহলে কি ঈমানদারদের কাতারে আমার নাম থাকবে নাকি বেঈমানদের কাতারে নাম চলে যাবে এই কাজগুলো করতে হলে কয়েকটি চিকিৎসা আপনাকে বলবো সংক্ষিপ্তভাবে যে কাজগুলো করলে আপনার ঈমান নবায়ন হবে এবং যে কাজগুলো করলে আপনার ঈমান আরো মজবুত হবে আমরা দ্বীনের কাজ করতে আরো তৃপ্তি পাবো এই কাজগুলো কি আপনারা শুনবেন ইনশাআল্লাহ কয়েকটা চিকিৎসা আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ এক নাম্বার যদি ঈমানকে তাসদীদ করতে চান তাহলে দ্বীনি পরিবেশে থাকতে হবে যারা দ্বীন মানে দ্বীন বোঝে ঈমান যারা চর্চা করে এই ধরনের লোকদের সাথে সম্পর্ক করতে হবে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে যদি আপনি দ্বীনদার ছাড়া বেদীন মানুষের সাথে চলেন তার উদাহরণ হবে কেমন সহিহ বুখারীতে এসেছে ভালো বন্ধু আর খারাপ বন্ধু একটাকে বলা হয়েছে আতর বিক্রেতা আর একটা বলা হয়েছে কামারের সাথে তুলনা করা হয়েছে আতর বিক্রেতা যদি আপনার বন্ধু হয় দেখবেন একদিন বন্ধু হিসেবে একটা আতরের ডিব্বা আপনাকে ফ্রি দিয়ে দিবে বা হাদিয়া দিয়ে দিবে অথবা আপনি কিনে নেবেন আপনি কিনেও যদি না নেন ফ্রিও যদি না দেয় হাদিয়াও না দেয় ও যখন বিক্রি করার জন্য মুখটা খুলবে ও কিন্তু আতরের সুগ্রাণ বন্দি করে রাখতে পারবে না অটোমেটিক আপনার নাকে চলে যাবে বলেন কথা ঠিক কিনা আর যদি কামারের সাথে বন্ধুত্ব হয় দেখবেন অটোমেটিক তার আগুন এসে আপনাকে পোড়াবে অথবা ওই আগুনের ঘ্রাণ আপনার কাছে চলে আসবে বা তার থেকে ক্ষতি আপনি অবশ্যই হতে পারবেন যদি তার সঙ্গে ওঠা বসা থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বন্ধু নির্বাচনের ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস বর্ণনা করেছেন আমিও বলতে চাই ঈমান যদি রক্ষা করতে চান ঈমান যারা বোঝে ঈমান যারা জানে ঈমান নিয়ে যারা চর্চা করে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে আপনারও ঈমান বৃদ্ধি পাবে আর যদি দুনিয়াদার লোকের সাথে ওঠেন বসেন দেখবেন আপনাকে স্মরণ করে দিবে দেখা হলেই ভাই তিনতলার ছাদ তো ঢালাই দিয়ে আমি আসলাম মেয়েটা আজকে ইঞ্জিনিয়ারিং পাশ করলো অমুক ছেলে ডাক্তারি পড়ে ছেলে মেয়ে দুই তিনজন বিদেশে আছে লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে আল্লাহ আমাকে দিয়েছে আপনি মনে মনে চিন্তা করবেন আমার তো একতলাই শেষ হয় নাই এই লোক বলে তিনতলা শেষ হয়ে গেছে আপনার মনের ভিতরে কষ্ট জাগবে মনের ভিতরে জাগ্রত হবে আমারও কিছু করা দরকার এক সময় দেখা যাবে হালাল পথ ছেড়ে হারাম পথে ধাবিত হবেন কারণ আপনার দুনিয়াবি জলস দুনিয়াবি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে ওই বন্ধু বারবার করে তার এই দুনিয়াবি কথাগুলো স্মরণ করে দেয় পক্ষান্তরে যদি আপনার দিনদার পরহেজগার কোনো বন্ধু থাকে কোনো প্রতিবেশী যদি আপনার দিনদার থাকে তাদের সঙ্গে যদি ওটা বাসা করেন তাদের সঙ্গে জামাতবদ্ধভাবে জীবন যাপন করেন এক সময় আপনাকে দেখে বলবে ভাই ফজরের সালাতে তো আপনাকে দেখলাম না আপনাকে তো জহরে দেখা যায় না আপনার মেয়ে কি পর্দা করে আপনার বাড়িতে কি কোরআনের তেলাওয়াত হয় আপনি কি নফল সিয়াম পালন করেন আপনার একদিন মনে হবে আমি আর কয়েকদিন তাকে না বলবো আজ থেকে আমিও মসজিদে যাওয়া শুরু করব আমার বাড়িতেও কোরআনের তেলাওয়াত হবে আমার বাড়িতে স্ত্রী সন্তানেরা পর্দা করে চলবে আমার বাড়িতেও কোরআনের হাফেজ হবে আমার বাড়িতেও আলেম হবে ওই বন্ধুর কারণে আপনার ঈমান নবায়ন হবে এবং ঈমানের শক্তি বৃদ্ধি পেয়ে আপনিও দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যাবেন বলেন কথা ঠিক কিনা সম্মানিত দিনী ভাইরা এই জন্য এক নাম্বার চিকিৎসা হলো আপনি কার সঙ্গে উঠছেন বসছেন তাদেরকে আপনাকে চিনতে হবে তাদেরকে জেনে বুঝে বন্ধু নির্বাচন করতে হবে দুনিয়াদার মানুষকে আপনার বন্ধুর কাতার থেকে ডিলেট করে দিতে হবে না হলে যে কোনো সময় বন্ধু হয়ে আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাবে এই জন্য ভালো বন্ধুর জন্য একটা দোয়া আছে মা বোনেরা অনেকে এসেছেন আমি জানি সব কথা মনে রাখতে পারবেন না কারণ বক্তা যারা আলোচনা করে এদেরই তো মনে থাকে না বারবার চর্চা করতে হয় তাহলে যারা শ্রোতা একবার শুনে মনে থাকবে ব্যাপারটা এরকম নয় প্রত্যেক দিন বলছি আমরা তারপরেও আমাদেরকে রিভাইজ দিতে হয় তাছাড়া বলা যায় না এই দোয়াটা অন্তত মনে রাখবেন সিজদায় পড়বেন যাদের বিবাহ হয় নাই অনেকে সুন্দরী নারীর পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ করে দিয়েছেন ওইভাবে পাওয়া যায় না দেওয়ার মালিককে বলেন তো আল্লাহ একজন পরহেজগার স্ত্রী আপনার বাড়িতে আসুক এটা আপনারা চান না আপনার ছেলের স্ত্রীটা পরহেজগার হোক এটা যেমন আপনি চান আপনার মেয়ের জন্য একটা পরহেজগার জামাই হোক এটা কি আমরা চাই না এটা দেওয়ার মালিক কে আল্লাহ আমরা নিজেরা ভালো হতে চাই না কিন্তু ভালো একটা ছেলের স্ত্রী আমরা চাই চোরও বলে আমার স্ত্রী যেন পর্দাশীল হয় কিন্তু ওর জন্য যে যোগ্যতা দরকার সেটা তো আগে করা দরকার এই দোয়াটা সবসময় পড়বেন ইনশাআল্লাহ ভালো স্ত্রী আল্লাহ দান করবেন ভালো সন্তানও দান করবেন এবং ভালো বন্ধু দান করবেন না হলে আপনি একা বেঁচে থেকে আপনি সুবিধা করতে পারবেন না কারণ আপনি কি বাসে উঠেছেন দেখবেন আপনি হয়তো সিগারেট খান না কিন্তু আপনার পাশেই আর একজন এমন সিগারেট খোর আসবে মনে হবে ওর দুর্গন্ধে ফেরেস্তা পর্যন্ত পালায় যাবে কি করবেন আপনি
আপনি হয়তো ভালো হয়ে চলেন, প্রতিবেশী এমন ক্ষতিবেশীতে পরিণত হবে আপনার জীবনটা দুনিয়াটা জাহান্নাম করে ছাড়বে। এই জন্য ভালো বন্ধুর জন্য সহি বুখারীর এই হাদিসটি আপনারা পালন করবেন এবং এই ওয়াজটা হয়তো রেকর্ড হচ্ছে, এখান থেকে আপনারা লিখে নেবেন আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা, হে আল্লাহ তুমি আমাকে একজন সৎ সঙ্গী দান করো, একজন পরহেজগার সঙ্গী তুমি আমাদেরকে দান করো। আজকের আগে কেউ এই দোয়াটা শুনেছেন? এরকম একজন হাত তোলেন তো একটু, একজনও নাই। গত পরশুদিন এর কয়েক ডবল বেশি লোক হবে, জিজ্ঞেস করলাম একজনও বলতে পারে না। তাহলে আপনার আমার সন্তান কিভাবে হবে? অথচ বুখারীর হাদিস, বেশি বেশি করে এটা পড়বেন ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মুখস্থ না হলেও বাংলায় বলবেন আল্লাহ আমার প্রতিবেশীটা যেন ভালো হয়, আল্লাহ মসজিদের আজান যেন আমি শুনতে পাই, কারণ ইমানদারের চিন্তা থাকবে আখেরাত। বলেন কথা ঠিক কিনা? কারণ ইমানদার যখন ঘর করে তখন তার চিন্তা হয় আমি ঘর করেছি, ঘরে জানালা কেটেছি, উদ্দেশ্য হলো মসজিদের আজান যেন আমার কান পর্যন্ত আসে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়াদার মানুষের চিন্তা হলো দুনিয়া আমি জানালা কাটলাম যাতে বাতাস আসে, কিন্তু ইমানদার ব্যক্তি চিন্তা করবে কে কোন দিকে জানালাটা দিলে ফজরের আজানটা আমার কানে পৌঁছবে, আমার মসজিদে যাওয়া সহজ হবে, আপনার নিয়ত অনুযায়ী আপনি নেকি পেয়ে যাবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা, হে আল্লাহ আপনি আমাকে সৎ সঙ্গী দান করুন, আপনি পড়বেন আপনার সন্তানকে শিখাবেন, সিজদায় গিয়ে গিয়ে এই দোয়াগুলো পড়বেন, ইনশা আল্লাহ ঈমান গুলো বৃদ্ধি পেয়ে যাবে, ঈমান মজবুত থাকবে। দ্বিতীয় নম্বর, যে কাজটি করলে ঈমান নবায়ন হয়, ঈমান তাজা থাকে, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেটা আমাদের জন্য খুব বিরক্তির একটা কারণ। অনেকে বলে যে ভাতিজা তোমাকে মদিনায় আল্লাহ চান্স দিয়েছিল, পড়াশোনা করে এসে একটু আমাদের সহজ শর্টকাটে জান্নাতের পথ দেখাবা, তুমি আবার বলো বুড়তি বয়সে চুলদাড়ি পেকে গেল আবার পড়াশোনা করতে হবে? আমার চাচারা অনেক সময় এভাবে বলেন। তা আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রথম ওহী যেটা করেছেন, বান্দা মুক্তি পেতে চলে পড়তে হবে কার নামে বলেন তো? আল্লাহর নামে পড়াশোনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি পড়াশোনা না করি তাহলে মুক্তির পথ আমাদের মিলবে না। এটা হচ্ছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন, এখান থেকে বাঁচার কোনো পথ নেই। জ্ঞান অর্জন করতে হবে তো হবেই, কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এটাও আমাদের জানতে হবে। ইমান যদি মজবুত করতে হয় তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন বেশি বেশি করতে হবে। বলেন তো, যাকে আমরা চিনি না তার সম্পর্কে কি আমরা ভয় বা ভালোবাসা কোনো কিছু প্রদান করতে পারবো? আমরা জানি না তার শক্তি সম্পর্কে। রাতের গভীর অন্ধকারে যদি একজন বান্দা 100,000 টাকা নিয়ে রাস্তায় বাহির হয়, যদি সামনে একটা ডাকাত একাই একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, বলেন তো 100,000 টাকা দিবে কি দিবে না? দিবে না। যে বান্দা একটু আগে 5 টাকা ভিক্ষুককে দিচ্ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি হাতে একটা অস্ত্র থাকার কারণে সব দিয়ে দিচ্ছে, কারণ কি বলেন তো? ভিতরে ভয় ঢুকেছে, কারণ সে জানে এই চাকু দিয়ে একবার ঢুকাবে দ্বিতীয়বার সুযোগ দিবে না, একটা গুলি ক্ষয় করবে এই দুনিয়াতে আমার থাকা হবে না, এই জন্য কষ্টের টাকা সব দিয়ে দেয়। আমি বলতে চাই হতভাগা মুসলমান, একটা পুলিশকে দেখে তুমি ভয় পাও, ডাকাতকে দেখে তুমি ভয় পাও, কারণ তার শক্তি সম্পর্কে জানো, তাহলে তুমি কি করে আল্লাহকে ভয় করবে যদি সেই আল্লাহ সম্পর্কে তোমার জ্ঞান না থাকে? আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কিভাবে বিচার করেন, কিভাবে প্রত্যেকটা কর্ম লিপিবদ্ধ করেন, কিভাবে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন, এই জ্ঞান যাদের যত বেশি হবে সে তত বেশি আল্লাহকে ভয় করতে পারবে। তার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, শুধুমাত্র ভাষা ভাষা জ্ঞান। এই জন্য কেউ বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, কেউ বলে আল্লাহ মুমিনের কলবে আছে, কেউ বলে যত কাল্লা তত আল্লাহ, আর দয়াময় আল্লাহ কোরআনে বলেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, দয়াময় আল্লাহ সত্য আসমানে আরশের উপরে সমন্বিত বলে সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলো জানার দরকার আছে না? কোরআন থেকে আল্লাহ যে পরিচয় তার তুলে ধরেছেন কোরআনের মধ্যে, এই পরিচয়গুলো আমরা না জানার কারণে আল্লাহ সম্পর্কেও আমাদের বিভ্রান্তি রয়েছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, শুধুমাত্র ভাষা ভাষা একটা জ্ঞান। হয়তোবা একজন আল্লাহ বলে কেউ আছেন, কিন্তু কোথায় আছেন, কিভাবে আছেন না জানার কারণে কেউ বলে আল্লাহর হাত আছে, আল্লাহ কোরআনে বললেন হাত আছে, বলে এটা হাত না এটা হলো কুদরত। কুদরতই যদি বলার দরকার হতো আল্লাহকে হাতের পরিবর্তে কুদরত বলতে পারতো না?
আল্লাহ বলেন আল্লাহর চোখ আছে, ওই মৌলভি সাহেব বলল না আল্লাহর চোখ বলা যাবে না, বলতে হবে আল্লাহর কুদরতি শক্তি বলতে হবে। আল্লাহ যদি কুদরতি বলা আমাদের প্রয়োজন হতো তাহলে আল্লাহ কেন চোখ বললেন, কেন হাত বললেন, কেন আল্লাহ সবকিছু দেখেন বললেন, সবকিছু শোনেন বললেন? এই জন্য যে পরিচয়টুকু আল্লাহ কোরআনে তুলে ধরেছেন ওই পরিচয়টুকু ওভাবেই জানতে হবে। মিন গায়রি তাহরিফিন ওয়ালা তাতিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাকইব, এই চারটা বৈশিষ্ট্য অনুযায়ী আমাদেরকে এই আকীদাগুলো পোষণ করতে হবে। কোনো পরিবর্তন করা যাবে না, কোনো বাতিল করা যাবে না, কোনো ধরন নির্ণয় করা যাবে না, কোনো উদাহরণ পেশ করা যাবে না। আল্লাহ যেভাবে বলেছেন তার পরিচয়, যেভাবে তার গুণ বর্ণনা করেছেন ওইভাবেই আমাদেরকে মানতে হবে, তাহলে আপনার ইমানি শক্তি আরো বৃদ্ধি পাবে, ইমান আপনার নবায়ন হবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য একজন ইমাম ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাল্লাহ বলেছেন, লাউ আরিফাল আব্দু কুল্লা শাইইন ওয়া লাম ইয়ারিফ রাব্বাহু ফাকান্নাহু লাম ইয়ারিফ শাইআ। কেউ যদি, কোনো বান্দা যদি সব জ্ঞান অর্জন করলো, ফিজিক্স জানে, কেমিস্ট্রি জানে, বায়োলজি জানে, হায়ার ম্যাথ জানে, ইংলিশে অনবরত কথা বলে, কিন্তু আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে অজ্ঞ, তার দৃষ্টিতে তিনি বলেন লাম ইয়ারিফ শাইআ, সে যেন কিছুই জ্ঞান অর্জন করে নাই, সে যেন কিছুই জানে না, তার সাথে গবেটার কেউ হতে পারে না। জুন্নুন মাসরি তিনি বলেন, মান আরিফা রব্বাহু ওয়াজাদা তু'মাল উবুদিয়্যাতি ওয়া লাযযাতা যিকরি ওয়া তা'আহ, কেউ যদি সত্যিকারের আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ সম্পর্কে যদি এই মজার জ্ঞান, এই স্বাদের জ্ঞান কেউ অর্জন করতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির এবং সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করার তৃপ্তি অন্তরের ভিতরে সে অনুভব করতে পারবে বলে সুবহানাল্লাহ। আমাদের আনন্দ লাগে না কেন? আমরা ইবাদত করে কেন মজা পাই না? আল্লাহ রাসূল বলছেন কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের ভিতরে আমার প্রশান্তি রাখা হয়েছে। আল্লাহ নবী বলতেন ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, তুমি দ্রুত সালাতের ইকামত দাও, আমাকে একটু শান্তি দাও। আল্লাহ নবীর শান্তি ছিল সালাতের ভিতরে, হতভাগা মুসলমানের সেই সালাতটা হয়ে গেল অশান্তির কারণ, ডাকলেও যেতে চায় না, জোর করে ধরলে বলে আমার পায়জামা ঠিক নাই। বলেন কথা ঠিক কিনা? একটা অজুহাত দিয়ে দূরে চলে যায়, অথচ এর চাইতে শান্তির জিনিস আর আল্লাহ মানুষকে দেন নাই। সিজদায় পড়ে যান, যে কথা কাউকে বলতে পারেন না আল্লাহকে বলুন, আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে শান্তি এবং আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন, অন্তরটা শান্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এক নাম্বার ইমানকে নবায়ন করতে হলে যে চিকিৎসাটা করতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি প্রশ্ন করি আল্লাহকে জানা যায়, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, এরকম বই কয়জন পড়েছেন? দেখবেন অনেকেই বলবে একটা বইও পড়ার ভাগ্য হয় নাই। অনেক বড় বড় ডিগ্রিধারী লোক আছে কিন্তু আল্লাহকে চেনা যায় এরকম বই পুস্তক পড়ার সুযোগ আমাদের হয় নাই। আজকে কয়েকটা বইয়ের নাম বলে যায়, কিতাবুত তাওহীদ পড়বেন, আকীদাতুল ওয়াসিতিয়া পড়বেন, এরপরে আপনার তদমুরিয়া এই বইগুলো পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কে আপনার সম্যক ধারণা বৃদ্ধি পাবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা মহাব্বত আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ, ইমানগুলো নবায়ন হবে। এরপরে তৃতীয় নম্বর চিকিৎসা যেটা করবেন সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এর আগে আপনারা ফজিলত শুনেছেন কিন্তু আমি বলবো শুধু তেলাওয়াতের ফজিলত নয়, কোরআনটা বুঝে শুনে পড়ার অভ্যাস করতে হবে। খ্যাতনামা মুফাসসির ইমাম তাবারি রহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আশ্চর্যজনিত হই ওই ব্যক্তিকে দেখে যে কোরআন তেলাওয়াত করে কিন্তু তার অর্থ বোঝে না, ওই ব্যক্তি কি করে আর মজা পায়? শুধু তেলাওয়াত করে গেলেন, আল্লাহ আপনাকে আমাকে মুক্তির জন্য কি কথা বলেছেন এটা যদি বুঝতেই না পারি তাহলে আমি কি করে এর মজা পাবো? এই জন্য অর্থ বুঝবেন, এক নম্বর বিশুদ্ধ তেলাওয়াত লাগবে। এখানে আমরা কিন্তু আহলে হাদিসরা ফেল, হানাবিরা সুযোগ পেলেই, অন্যান্য সমাজের লোকেরা সুযোগ পেলে এই জায়গায় আমাদের আঘাত করে, বড় বড় আলেমরা পর্যন্ত বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আমি বলতে চাই এখন থেকে ওয়াদাবদ্ধ হন, আমাদের নিজেদের শিখতে হবে তো হবেই, আমাদের সন্তানেরা যেন বিশুদ্ধভাবে কোরআনের হক আদায় করতে গিয়ে এর তেলাওয়াত শিখতে পারে, এই ব্যাপার আমাদের সচেষ্ট হতে হবে। একজন সন্তানকেও এমন ভাবে আমার বাড়িতে থাকতে দেব না যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখে নাই, এই ওয়াদাবদ্ধ হয়ে যা, কারণ এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ, প্রত্যেককে শিখতেই হবে। আপনি যদি না শেখেন দুনিয়াতে তো আল্লাহ ধরছেন না, ছেড়ে দিয়েছেন পাইকারি রহমত পেয়েছেন, কিন্তু মৃত্যুর পরে তো আল্লাহ ধরবেন, দুনিয়াতেও টের পাবেন কিন্তু বুঝতে পারেন না কি জন এরকম হচ্ছে।
আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কাযা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযা أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله বলে যারা দুনিয়াতে এই আমার জিকির থেকে দূরে চলে যাবে কুরআন যারা তেলাওয়াত করে নাই এই জীবন্ত মুজিজা আমি আল্লাহ তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত টিকে রাখব এই কুরআন আমি কত ছোট বাচ্চার সিনাতে ঢুকিয়ে দিলাম কত আমি অন্ধ মানুষের সিনাতে ঢুকায়া দিলাম এই কুরআন যারা চোখ থাকার পরেও পড়ে না যারা সুস্থ থাকার পরেও পড়ে না যারা আল্লাহর দেওয়া এই জীবন্ত মুজিজাটা এখনো তেলাওয়াত করতে শিখে নাই যারা তেলাওয়াত করে না আল্লাহ বলেন দুনিয়ার জীবনে টাকা থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে কিন্তু শান্তি নামক জিনিসটা তার বাড়িতে থাকবে না অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণময় আল্লাহ আরো বলেন এবং কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো তারা বলবে লিমা হাসারতানি আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে আমি তো দুনিয়াতে দেখতে পেতাম আমার তো চোখ ছিল আমি মানুষকে দেখতাম আজকে কেন দেখতে পাই না আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লাহ কোরআনে বলেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা অনুরূপভাবে আমি এই কোরআন তোমাদের মাঝে দিয়েছিলাম আমি আল্লাহ এর হেফাজত করেছিলাম এর একটা জের জবর নক্তা কেউ পরিবর্তন করতে পারে না বান্দা আমি এই কোরআন কত ছোট্ট শিশুর কোন আমি সিনার মধ্যে দিয়ে দিলাম আমার মাদ্রাসায় একটা ছাত্রী মাত্র 10 মাসে কোরআনের হাফেজ হয়েছে নওদা পাড়ায় দেখলাম সেই দিন গালিব স্যার তিন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার তিনি তাকে পুরস্কার দিছিলেন মাত্র 5 বছর বা 5 মাসে তারা কোরআনের হাফেজ হয়ে গেল একেবারে ছোট্ট একটা বাচ্চা দুনিয়ার কোনো জ্ঞান নাই বাংলা ইংরেজি ঠিকমতো শেখে নাই আল্লাহ বলেন আমি এই কোরআন যাকে খুশি তার সিনার মধ্যে দিয়ে হেফাজত করলাম আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের মধ্যে দিলেন আল্লাহ তাআলা এত সুন্দর করে হেফাজত করলেন কত মানুষের চোখ নাই আমি মদিনায় যাওয়ার পরে দেখলাম আমার ক্লাস নেওয়ার জন্য একজন এসেছে ওই ব্যক্তির দুইটা চোখ নাই আশ্চর্য হয়ে গেলাম চোখ ছাড়া ব্যক্তি কেমনে পড়ায় যখন পড়াইতে শুরু করে দিল মনে হচ্ছে দুনিয়ার এমন কোন বই নাই সে মুখস্থ করে নাই আর একজন শায়খের নাম আপনারা শুনেছেন যার ফতোয়া পড়ে বাংলার মুসলমান অনেকেই ফতোয়া দেয় শায়খ বিন বাস রাহিমাহুল্লাহ দুই চোখ কিন্তু অন্ধ ছিল আমার একজন বন্ধু ছিল আমি যখন প্রথম পর্যায়ে মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম ওই বন্ধু আসলো দেখি হাতও ভালো না পাও ভালো না পঙ্গু একটা মানুষ দুই চোখ নাই কিন্তু চেহারাটা টকটকে সুন্দর মাদ্রাসায় ভর্তি করে দিলাম এরপরে যখন সে আসলো আমি তাকে বলে দিতাম একটা দুইটা করে আয়াত বলে বলে দুই এক পারা মুখস্থ করেছিল এরপরে আমি চলে গেলাম নওদপাড়ায় এরপরে মদিনায় চলে গেলাম অনেকদিন পরে এরকম মাহফিলে ওই এলাকায় যাওয়ার পরে দেখি অন্ধ একটা মানুষ সামনে বসে আছে আমার মনে হয়ে গেল সেই বন্ধু হবে যাকে আমি ছোটবেলায় দেখেছিলাম মাহফিল শেষে জিজ্ঞাসা করলাম পরিচয় দিয়ে দিল আমার ছোটবেলার সব ঘটনা বলে ফেললো আল্লাহ তাআলা দুনিয়ার চক্ষু নিয়ে নিয়েছে তবে তার অন্তরের চক্ষু পর্যন্ত খুলে দিয়েছে তাদের দৃষ্টি সংকেত অনেক বেশি হয়ে যায় এরপরে কুশলাদি জিজ্ঞাসা করার পরে আমি বললাম তুমি কি করো কি করছো কোথায় থাকো বলে তুমি তো চলে গেলে আমি কিন্তু থেমে নাই আল্লাহর কোরআনের আয়াতগুলো একটা দুইটা করে আমি মুখস্থ করতে শুরু করে দিলাম আজকে আমি এভাবে কষ্ট করে মুখস্থ করতে করতে 30 পারা কোরআন আমি মুখস্থ করে ফেলেছি বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা একজন অন্ধ মানুষ হাত চলে না পাও চলে না চেহারা শুধু মাথাটা ভালো আছে এমন একজন অন্ধ মানুষের সিনার ভিতরে এই কোরআনটা ঢুকাইয়া দিলেন আর যদি কপালালা মানুষ চক্ষুওয়ালা মানুষ হাতওয়ালা মানুষ সুস্থ ভালো মানুষ যদি কোরআন না পড়ো কোরআন যদি না বোঝো এই কোরআন কিয়ামতের মাঠে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহর নবী বলেন ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে না হলে বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে কোরআন পড়েছে এই কোরআন তাদেরকে সামিয়ানা রূপে অথবা মেঘখণ্ড রূপে অথবা পাখির পাখা প্রসারিত পাখির ঝাঁক রূপে পাটকারীর মাথার উপরে ছায়া দান করবে বলি সুবহানাল্লাহ
আল্লাহর নবী আরো বলেন এই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটাতে 30টা আয়াত আছে এর নাম হলো সূরাতুল মুলক এই কোরআনের এত পাওয়ার সমস্ত কোরআন শাফাত করবে তো করবে আল্লাহর নবী বলেন এই সূরাটা যদি কেউ রাতের বেলা নিয়মিতভাবে তেলাওয়াত করে হিয়া মানিয়াতুন হিয়া মুনজিয়াতুন তুনজিহি মিন আযাবিল কবর আল্লাহর নবী বলেন এটা হলো তোমাদের মুক্তি দানকারী এটা হলো তোমাদেরকে নাজাত দানকারী এটা তোমাদের কবরের আযাব থেকে মুক্তি দিবে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কুরআন এবং সিয়াম বান্দা বান্দির পক্ষে শাফাত করবে আল্লাহর কাছে সরাসরি কথা বলবে এরপরেও যদি কুরআন তেলাওয়াত না করে আমাদের ঘরের ভিতরে টাকা থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে আমাদের জীবন অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে শান্তি নামক জিনিসটা আমরা পাবো না আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের নিকটে আল্লাহর নাম স্মরণ করা হলে আল্লাহর কথা বলা হলে তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত তাদের সামনে যখন পাঠ করা হয় আল্লাহ নিজেই বলেন যাদাতহুম ঈমানা তাদের ঈমানগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায় আরো তাদের ঈমানী শক্তি বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বললেন কুরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে ঈমান নবায়ন হবে ঈমান শক্তি বৃদ্ধি পেলেই দিনের জন্য আপনি আমি কিছু করতে পারবো আমাদের কাছে কষ্টকর হবে না আমাদের কাছে ত্যাগ স্বীকার করা সহজ হয়ে যাবে যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি যারা শেখেন নাই আজকে তওবা করুন আজকেই নিয়ত করুন মৃত্যুর আগ পর্যন্ত হলেও আমি কোরআন শিখে তারপরে কবরে যাব অন্যথায় আল্লাহ ধরে ফেলবে সেই দিন বাঁচার পথ থাকবে না এরপরে তৃতীয় নাম্বার চিকিৎসা যেটা করবেন যেটা করলে ঈমান নবায়ন হবে যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম তাসদীদুল ঈমান ঈমানকে নবায়ন অথবা ঈমানকে চিকিৎসা সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা আমাদের তো সময় নাই এত ব্যস্ত আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব চিন্তা করব এটা তো আমরা পারি না আল্লাহ কিন্তু বলেছেন কোরআন নিয়ে শুধু তেলাওয়াত নয় কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিনা কুফালুহা এই কোরআন নিয়ে তাদাব্বর করো না কেন গবেষণা করো না কেন নাকি তোমাদের অন্তরে তালাবদ্ধ হয়ে গেছে অন্তরে তালা পড়ে গেছে আল্লাহর কথা যেন বাস্তব মুসলমান এত করে বলার পরেও দেখবেন অনেকে কোরআন পড়বে না যেরকম ছিল সেরকম আল্লাহ দয়া করলে দুই একজন শিখতেও পারে সেই আশায় আমরা বলে যাচ্ছি সম্মানিত দিনী ভাই এরপরে যে কাজটা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন আপনার ঈমান আপনা আপনি বেড়ে যাবে আল্লাহকে কি দুনিয়াতে দেখা যায় কেউ দেখেছেন আপনারা যদি কেউ দাবি করে তাহলে সে মিথ্যা বলবে কারণ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না স্বয়ং আল্লাহর নবীও আল্লাহকে দেখে নাই এটাই হচ্ছে আমাদের আকীদা যে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না স্বয়ং আল্লাহর নবীও দেখতে পায়নি কিন্তু আল্লাহকে চিনবো কিভাবে এটা বোঝা যাবে আল্লাহর সৃষ্টির দিকে যদি তাকাই তাহলে আমাদের আল্লাহর পরিচয় পেয়ে যাব এই দুনিয়াতে একটা নৌকা যে চালায় দেখবেন তারও একটা মাঝি আছে এমনি এমনি নৌকা চলে না আগে যখন আকাশ দিয়ে দেখতাম প্লেন চলে যাচ্ছে মনে মনে ভাবতাম এটা বোঝাই এমনি এমনি চলে যখন ওখানে উঠলাম দেখছি ওর ভিতরে একটা পাইলট আছে এই বিশাল ওজন নিয়ে এতগুলো মানুষ নিয়ে মানুষের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এমনি এমনি যায় না তারও একজন চালক আছে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন আল্লাহ বলেন নিশ্চয় রাত দিনের আবর্তন এবং রাত দিনের এই যাবর্তন হয় কখনো রাত দিনের মধ্যে ঢুকে যায় আবার দিন রাতের মধ্যে ঢুকে যায় এবং আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম এগুলোর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন আছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো কিভাবে রাত হয় কিভাবে দিন হয় কিভাবে রাত বড় হয় কিভাবে দিন বড় হয়ে যায় কিভাবে আল্লাহ দিন করেন আবার দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে আল্লাহ বলে এগুলো নিয়ে চিন্তা ভাবনা যখনই করবে তখন তার সামনে এটাই বিবেচিত হবে এটাই তার সামনে উন্মুক্ত হয়ে যাবে এই দুনিয়াতে যদি একটা
নৌকা তার মাঝি ছাড়া না চলে এই দুনিয়াতে যদি একটা বাস তার ড্রাইভার ছাড়া না চলে একটা প্লেন যদি পাইলট ছাড়া না চলে এই বিশাল পৃথিবী আপনা আপনি চলতে পারে না এই আসমানটা এমনি এমনি হয় নাই এই জমিনটা এমনি এমনি হয় নাই এগুলো যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আমাদের আল্লাহ বলি সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার সাথে সাথে আল্লাহর পরিচয় পেয়ে যাবে আল্লাহর সামনে এই মাথাটা নত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আল্লাহর নবী তাই বলেন ওয়াইলুল লিমান কুরাহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফীহা যে ব্যক্তি আয়াতগুলো তেলাওয়াত করে কিন্তু চিন্তা গবেষণা করে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী বলেছেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে তাহলে ঈমান বৃদ্ধি পাবে এরপরে আরেকটি পয়েন্ট আমি বলবো যেহেতু রাত্রি অনেক হয়েছে শেষ করে দেব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইরা সেটা হলো দিনের কাজ বেশি বেশি করতে হবে যত নেকির কাজ আপনার সামনে আসবে সাথে সাথে করে ফেলার চেষ্টা করতে হবে সব সময় একটা দিনী পরিবেশে দিনী কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখতে হবে তাহলে আপনার ঈমানগুলো মজবুত থাকবে দেখুন সহি মুসলিমের একটি বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বললেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান হে আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে আছে আজকে সিয়াম পালন করেছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি আজকে সিয়াম পালন করেছি আল্লাহর নবী আবার বললেন ফামান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাযাতান তোমাদের মধ্যে কে আছে এমন যে জানাজার সালাতে অংশ গ্রহণ করেছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আবার বললেন ফামান ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ মানুষকে সেবা করেছো ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা মিসকিন অসহায় মানুষকে সেবা শুশ্রূষা করেছো এই প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি আজকে মিসকিনকে খাদ্য দান করেছি আমি আজকে অসুস্থ মানুষেরও সেবা যত্ন করেছি এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন মাজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ যার মধ্যে এতগুলো ভালো গুণের প্রবেশ করবে যার মধ্যে এতগুলো ভালো গুণের সমাবেশ ঘটবে যেই ব্যক্তি এতগুলো ভালো কাজে নিজেকে অংশ গ্রহণ করাতে পারবে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী আর হাদিসে বলেন যে ব্যক্তি কোন জিনিসের দুইটা জিনিস জোড়ায় জোড়ায় দান করবে আল্লাহ তাকে জান্নাতে দান প্রবেশ করাবেন কেউ যদি সালাত আদায় করে দুইয়া মিন বাবিস সালাহ সালাতের একটা জান্নাতে দরজা আছে ওই দরজা দিয়ে তাকে ডাকা হবে যে ব্যক্তি সিয়াম পালন করবে তাকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে যে ব্যক্তি দান সাদগা করবে দান সাদগার দরজা দিয়ে তাকে ডাকা হবে জিহাদ করলে সেই দরজা দিয়ে তাকে ডাকা হবে এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমি জানি জান্নাতের অনেকটা দরজা একটা দরজা দিয়ে ঢোকাই যথেষ্ট হয়ে যাবে তবে আমার ইচ্ছা হয় জানতে আমার বড় মন চায় এমন কোন বান্দা বান্দি দুনিয়াতে কি থাকবে যে ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে আল্লাহর নবী বললেন অবশ্যই থাকবে এমন বান্দা বান্দি আছে যাদেরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে আমি নবী মনে করি আবু বকর তুমি তাদের অন্তর্ভুক্ত হবে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছিলেন তার মধ্যে একজন হলো আবু বকর আর তার আমলগুলো দেখুন আল্লাহর নবী বললেন সিয়াম পালন কে করেছো আবু বকর বলে আমি কোন ব্যক্তি জানাজার সালাতে গেছো তাও বলে আবু বকর আমি এরপরে কোন ব্যক্তি মিসকিনকে খাদ্য দান করেছো তাও বলে আমি আবার কোন ব্যক্তি রোগীকে দেখেছো রোগীর সেবা শুশ্রূষা করেছো তবুও বলে আবু বকর আমি কারণ জান্নাতীদের বৈশিষ্ট্য হলো এই কাজগুলো করা আল্লাহর নবী বলেন এই কাজগুলো যাদের মধ্যে ঘটবে যার মধ্যে এত ভালো কাজের সমন্বয় থাকবে অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে বলি সুবহানাল্লাহ এ হাদিস প্রমাণ করে সাহাবীরা সময়কে কিভাবে কাজে লাগাতেন সব সময় নিজেকে ব্যস্ত রাখতেন সব সময় ভালো কাজের মধ্যে তারা থাকতেন আর তুআদাতু ফি কুল্লি শাইইন খাইর ইল্লা ফি আমালিল আখিরা আল্লাহ নবী বলেন প্রত্যেকটা কাজে ধীরস্থিরতা অবলম্বন করা ভালো তবে দিনের কাজে নয় দিনের কাজ আসলেই সাথে সাথে নিজেকে আত্মনিয়োগ করতে হবে ভালো কাজ করে ফেলতে হবে এই কাজগুলো যারা করবে তাদের ঈমানটাও মজবুত হবে ইনশাআল্লাহ এগুলো হচ্ছে ঈমান বৃদ্ধি করার একটা মাধ্যম ঈমানকে তাজা রাখার একটা মাধ্যম এগুলো দিয়েও
যদি ঈমান বৃদ্ধি না পায় সর্বশেষ চিকিৎসা সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধের ওষুধের মতো কারণ নরমাল ওষুধে যদি না সারে দেখবেন একটু পাওয়ারের ওষুধ দিয়ে দেয় সেটাতে কিন্তু কাজ হয়ে যায় ইতিপূর্বের কারণগুলো যদি আমাদের কোনো পরিবর্তন নাও আনে আমাদের ঈমানি দুর্বলতার কারণে সর্বশেষে বলবো সর্বশেষ চিকিৎসা সেটা হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতে পারি এখন আমার মৃত্যুবরণ হয়ে যেতে পারে এখন আমি যদি মালাকুল মউত চলে আসে তাহলে আমাকে কে রক্ষা করবে আমাকে বাঁচানোর কেউ নাই এই কথাগুলো যদি আমরা মনে করে রাখতে পারি তাহলে আমাদের ঈমানগুলো আরো মজবুত হবে একজন আবু লাফিফ একজন খ্যাতনামা মনীষী তিনি বলেছেন মান আকসারা মিন যিকরিল মাউতি উকরিমা বিসালাসাতি আশিয়া কেউ যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারে তিনটা জিনিস দিয়ে তাকে আল্লাহ পুরস্কৃত করেন এক নাম্বার হলো তাজিলুত তাওবা দ্রুত সে তাওবা করতে চায় কারণ সে যদি মনে করে একটু পরে আমার মৃত্যু হবে যাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় দেখবেন সেই ব্যক্তি দুনিয়ার কথা মনে করবে না একটু পরেই যদি বুঝতে পারে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে ওই ব্যক্তি চিন্তা করবে না কয়তলা বাড়ি করব কয়টা গাড়ি করব আর কাকে বিবাহ করব আর দুনিয়ার ভোগ বিলাস কিভাবে করব চিন্তা করবে না সর্বদা চিন্তা করবে কখন আমার জীবনের সব গুনাহখাতা থেকে আমি মুক্ত হয়ে আল্লাহর কাছে চলে যাব এই জন্য বেশি বেশি যদি কেউ আল্লাহকে স্মরণ করে মৃত্যুর কথা স্মরণ করতে পারে তা জিলুত তাওবা দ্রুত তাওবার দিকে সে ধাবিত হবে দ্রুত সে তাওবা করতে চাইবে এরপরে ওয়াকনাআতিল কুত অল্প উপার্জনে সন্তুষ্ট থাকতে পারবে আমরা সহজে সন্তুষ্ট থাকতে চাই না আমাদের যা আছে আরো বেশি চাই কিন্তু যদি মৃত্যুকে স্মরণ করতে পারে দেখবেন আল্লাহ যা দিতে দিয়েছে তাতেই সে আলহামদুলিল্লাহ বলবে সে তাকায় দেখবে আমাকে তো একটা সুস্থ শরীর আল্লাহ দান করেছে কতজনের হাত নাই কতজনের পাও নাই কতজনের চোখ নাই আমার মতো তো দ্বিতীয় কাউকে আল্লাহ বানা নাই আমার মতো এক পিসি আল্লাহ আমাকে দুনিয়াতে বানিয়েছেন বলে সুবহানাল্লাহ আপনি খুঁজে দেখুন আপনার মতো দ্বিতীয় কাউকে আল্লাহ বানাই নাই কত দামি করে আল্লাহ আপনাকে বানালেন আপনার চোখটা আপনি এমনি এমনি বিক্রি করতে চাইবেন না কয় টাকার বিনিময়ে আপনি হাতটা বিক্রি করবেন কয় টাকার বিনিময়ে আপনার কানটা বিক্রি করবেন আপনাকে লক্ষ লক্ষ টাকা দিলেও আপনার চোখ আপনি দিতে চাইবেন না যে আল্লাহ না চাইতেই কোটি কোটি টাকার সম্পদ আপনাকে দান করলেন যদি মৃত্যুকে স্মরণ করতে পারেন এগুলো পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন অল্প সম্পদেই আল্লাহর প্রতি আপনি ভরসা করতে পারবেন আপনার তাওয়াক্কুল বেড়ে যাবে এবং আপনার ঈমান শক্তি বৃদ্ধি পাবে এরপরে আরেকটি জিনিস আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন সেটা হচ্ছে ওয়া লাজ্জাত তাজিলু তাওবা ওয়া কনাআতিল কুতি ওয়া লাজ্জাত যিকরি ওয়া তাআ আপনি আল্লাহর জিকির এবং আনুগত্য করার স্বাদ অনুভব করতে পারবেন আমরা যদি মজা না পাই সেই কাজে বেশি ভালো ফল পাওয়া যাবে না যদি আনন্দ পাওয়া যায় তাহলে দেখবেন সেই কাজগুলো আমরা করতে মজা পাবো আমাদের আত্মত্যাগ করা সহজ হয়ে যাবে যেমন করেছিলেন সাহাবী ইকরাম তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বলে আমি শেষ করে দেব আল্লাহর নবীকে যখন উহুদের যুদ্ধে কাফেররা বেষ্টন করে নিল চতুর্দিক থেকে ঘিরে নিল মনে হচ্ছে তাকে হত্যা করে ফেলবে আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেল আল্লাহ নবী একেবারে সেখানে অসুস্থ হয়ে পড়লেন সাহাবীরা কিন্তু এই অবস্থায় রেখে পালিয়ে যায় নাই এমন কঠিন পরিস্থিতিতে নিজের জীবনকে বাজি রেখে তারা কিন্তু যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন যতগুলো সাহাবী সেই দিন আল্লাহর নবীকে জীবন দিয়ে রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর নবীকে কাফেরদের অস্ত্রের আঘাত থেকে রক্ষা করার জন্য তারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন যুদ্ধ শেষে দেখা গেল এই সাহাবীর শরীরে একটা দুইটা নয় ৪৯টা অস্ত্রের আঘাতে জর্জরিত হয়ে গিয়েছেন তবুও তিনি আল্লাহর নবীকে ফেলে যায় নাই আল্লাহর নবীর মহাব্বতে তিনি যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন যুদ্ধ শেষে যখন আল্লাহর নবী শিবিরে ফিরে যাবেন আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছেন তিনি আর উঁচু টিলাতে উঠতে পারছেন না তালহা ইবনে উবাইদুল্লাহ এমন অস্ত্রের আঘাতে জর্জরিত হওয়ার পরেও আল্লাহর নবীকে এই অবস্থায় ছেড়ে যান নাই নিজেকে বসিয়ে ফেললেন মাটিতে তিনি শুয়ে গেলেন আল্লাহর নবীকে তার কাঁধে উঠিয়ে নিলেন এবং এই উঁচু পাহাড় বেয়ে আল্লাহর নবীকে শিবিরে নিয়ে গেলেন আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন আল্লাহর নবী সেই দিন খুশি হয়ে বললেন আউজাবা তালহা ইয়ানি আউজাবাল জান্নাহ আজকে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর নবীর জন্য যে ত্যাগ স্বীকার করেছে আল্লাহর নবীর জন্য যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে এর বিনিময়ে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে অর্থাৎ সে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে বলে সুবহানাল্লাহ আমরাও যদি আল্লাহর মহাব্বত অন্তরে জাগ্রত রাখতে পারি আল্লাহর ভালোবাসা
যদি আমার অন্তরে জাগ্রত হয়, আল্লাহ সম্পর্কে যদি গভীর জ্ঞান আমরা অর্জন করতে পারি, তাহলে আমরাও আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের পাহারাদার হিসাবে যে কোনো ত্যাগ স্বীকার করতে পারবো। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসুন আমরা ঈমানকে নবায়ন করি, ঈমানকে তাসদীক করি, ঈমানের চিকিৎসা করে আমরা পরকালের পাথর সংগ্রহ করার জন্য চেষ্টা করি। কতজন দুনিয়াতে এসেছিল 100 বছর আগে যারা ছিল, আজকে কিন্তু তারা দুনিয়াতে নাই, পোকা মাকড়ের খাবারে পরিণত হয়েছে। আপনার চাইতে কত জ্ঞানী মানুষ, আপনার চাইতে কত সুন্দর মানুষ, আপনার চাইতে কত কোটি কোটি টাকার মানুষগুলো আজকে পোকা মাকড়ের খাবারে পরিণত হয়েছে। 100 বছর পরে আমরাও কেউ থাকবো না, অতএব সেই দিন আসার পূর্বে আসুন পরকালের পাথর সংগ্রহ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আনসারী সাহাবী এসে বললেন, আইয়ুল মুমিনিনা আফদাল, আল্লাহর নবী মানুষের মধ্যে উত্তম মুমিনকে? তিনি বললেন, আহসানুহুম খুলুকা, যার চরিত্র ভালো তিনি হলেন উত্তম। তিনি আবার প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মানুষের মধ্যে জ্ঞানী মানুষকে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইসতিদাদা, মানুষের মধ্যে বিচক্ষণ তো সেই যে সর্বদা তার মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। নবী বলেন, উলাইকাল আকিয়াস, সেই হলো আসল বিচক্ষণ। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমতশীল। যারা ধৈর্য ধরে দীর্ঘক্ষণ ধরে কথা শুনছিলেন, আরো বললে হয়তো আরো শুনতেন, আপনাদের মনে হচ্ছে আপনারা যাবেন না, কোরআন হাদিস শুনতে আপনাদের মজা লাগছিল, কিন্তু ফজরের সালাত আছে, বেশি রাত্রি করা ঠিক নয়। নবী বলেছেন, রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের দু রাকাত সুন্নাত এত মর্যাদাবান যে এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ, এই ওয়াজ শুনতে গিয়ে যদি ফজরটা ছুটে যায়, সারা জীবনের ওয়াজ বাতিল হয়ে যাবে। এই জন্য আমি আলোচনা লম্বা করছি না, আমিও ক্লান্ত, গত বৃহস্পতিবারে বাহির হয়েছি সাতক্ষীরা থেকে, এখনো ঘুরতেই আছি, এখনো মাদ্রাসায় যেতে পারি নাই। ওদিকে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। তো আপনাদের কাছে দোয়া চাই, অন্তর খোলা দোয়া করি, মুসাফির মানুষ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করলেন, এবং আমাদের অত্যন্ত পুরাতন একজন মানুষ সভাপতি সাহেব দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন, তাকে সহ আরো যারা এসেছেন মা বোনেরা, আল্লাহ যেন আমাদের সকলের এই খেদমতকে জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দেন, ইমানের শক্তি যেন আরো বৃদ্ধি করে দেন, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে দিনই কাজে আমরা যেন আঞ্জাম দিয়ে যেতে পারি। যারা দিনের পথের প্রতীক হয়ে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে মোহতারাম আমিরে জামাত, আল্লাহ যেন তার সুস্থতার নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, ইলমে আমলে বরকত দান করে দেন, তার এই দাওয়াতকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহ যেন তাকে জান্নাতের একজন মেহমান করে নেন। সকল বিল আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা অধম যতটুকু পাচ্ছি এই খেদমতগুলো যেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহ যেন আমাদেরও ইলমে আমলে সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দিয়ে দিনই কাজে আঞ্জাম দেওয়া তৌফিক দান করেন। এই দাবি, এই দোয়া রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে যে কথাগুলো বললাম এর প্রতি আমল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি অধম আপনাদের অন্তর খোলা দোয়া চেয়ে আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।